একসময়ের একান্নবর্তী পরিবারের ট্রেন্ট যেন এখন আর নেই। আধুনিক নাগর কেন্দ্রিক পরিবার এখন যেন অনু পরিবার বা দাম্পত্যিক কেন্দ্রিক পরিবারের রূপ নিয়েছে, আর তাই আধুনিক নাগরিক জীবন যেন এখন বড় বাড়িঘর যেন পাওয়া প্রায় অসম্ভবই হয়ে পড়েছে। কিন্তু তাতে কি, আমাদের সবার মধ্যে একটা ঝোঁক সবসময় কাজ করে, তা হল নিজের ছোট্ট বাড়িটিকে যে কোনোভাবে সবার সামনে এমনভাবে উপস্থাপনা করা যেন ওটি দেখতে বেশ বড় বলে মনে হয়। তাই আপনার ওই ছোট্ট বাড়িটি কিভাবে বড় করে দেখাতে পারেন, সেই সব বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন টিপসটি। ছোট্ট বাড়ির জন্য মাল্টিফাংশন ফার্নিচার একটি ভালো সমাধান। বর্তমানে বহু ধরনের মাল্টিফাংশনাল ফার্নিচার পাওয়া যায় বাজারে, যেগুলোর মধ্যে রয়েছে ভাঁজ করে রাখা চেয়ার, টেবিল কিংবা সোফা। তাই যেই সকল ফার্নিচার ভাঁজ করে রাখা যায়, সেই সব ফার্নিচারগুলি ঘরের নির্দিষ্ট স্থান অনুযায়ী ভাঁজ করে রাখুন। শুধু প্রয়োজনে সাময়িক ব্যবহার করবেন সেগুলি। তাছাড়া পুরনো ফার্নিচার বাড়িতে যথেষ্ট পরিমাণে স্থান নেয়, তাই আপনি যদি আধুনিক ছোট্ট বাড়িতে থাকেন তাহলে পুরনো ফার্নিচার বদলে নতুন স্থান সঞ্চয়কারী ফার্নিচার কিনতে পারেন। সব ফার্নিচার সর্বদা দেওয়ালের সঙ্গে রাখতে হবে এমন কোনো কথা নেই। কখনো কখনো ঘরের মাঝামাঝি স্থানে বসালেও বড় অনুভূতি তৈরি করে ওই ঘরের। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখা জরুরি, আপনি যখন ফার্নিচার ক্রয় করবেন তখন অবশ্যই আপনার ঘরের দেওয়ালের রঙের সঙ্গে ফার্নিচারটা পছন্দ করুন, তাতে আপনার ঘরের শোভা আরও বাড়ায়। কক্ষের সামনে লম্বা টেবিল কিংবা কিচেন কাউন্টার টাইপ অনেক সময় বড় অনুভূতি তৈরি করে, আপনি তাও রাখতে পারেন। ডাইনিং টেবিলে প্রচুর স্থান প্রয়োজন হয়, তাই নতুন মডেলের ডাইনিং টেবিল ব্যবহার করতে পারেন। তাছাড়া বইপত্র রাখার জন্য আপনি ফ্লোর টু সিলিং বিস্তৃত সেলফ ব্যবহার করতে পারেন আপনার ঘরে, এটি আপনার সিলিংয়ের উচ্চতা বাড়ানোর অনুভূতি দেবে। এছাড়া প্রচুর জিনিসপত্র আপনি রাখতে পারবেন সেই সেলফে। কক্ষের সব স্থানেই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, কিছু খালি স্থানও রাখতে পারেন, যেমন সেলফের সেই সব খোপ যেগুলিতে আপনি ব্যবহার করছেন কিছু খালি রাখুন। ভেতরের বিভিন্ন কক্ষে মাঝের দরজা বা কফার্ডবোর্ডের দরজা মূল্যবান স্থান নষ্ট করে, তাই আপনি আপনার ঘরে স্লাইড দরজাও লাগাতে পারেন, তবে এটি আবশ্যক নয়। জানালা খোলা রাখুন, এতে আপনার ছোট্ট স্থান আলাদা গভীরতা তৈরি করতে পারে। কক্ষে পর্দা লাগান এমনভাবে যেগুলি আপনার হালকা রং এবং ঘরের মোটামুটিভাবে দেওয়ালের সঙ্গে সামঞ্জস্য। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনার ঘরে অপব্যবহৃত যেসব জিনিসগুলি ব্যবহার করেন না, প্রায় এক থেকে দেড় বছর পড়ে আছে, সেই সব জিনিসগুলি অবশ্যই ঘর থেকে সরিয়ে ফেলুন এবং ঘরের ভেতরে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো ঢোকার ব্যবস্থা রাখবেন। এতে প্রাকৃতিক আলো বাতাস ও ছোট্ট ঘর আপনার স্বাস্থ্যকর হয়ে উঠবে। এরপর দেখুন আপনার ওই ছোট্ট ঘরটি যেন রাজমহল তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে সাপোর্ট করুন, এবং এমন ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি আপনি আপনার বন্ধুর সঙ্গে শেয়ারও করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।